সুরা ইউসুফের 88 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে আলোচনা ছিল সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম কৌশলে তার আপন ভাইকে নিজের কাছে রেখে দেন। যার কারণে তার সকল ভাইদের মধ্যে যিনি বড় তিনিও থেকে যান। বাকি ভাইয়েরা বাড়ি ফিরে যান। সাইয়েদেনা হযরত ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম ছেলেদেরকে আবার পাঠাইলেন, তোমরা আদিজে মিসরের কাছে যাও, বিনিয়ামিনকে উদ্ধারের চেষ্টা করো এবং ইউসুফকেও খোঁজাখুঁজি করো। বিনিয়ামিন তো মিশরে আছেন, জানাই আছে, ইউসুফ কোথায় আছে তা তো জানো, হয়তো পয়গম্বরের খোদা হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের পয়গম্বরীর ফেরাসতের মাধ্যমে জানতে পারেন যে ইউসুফ মিশরে আছে। না জানলেও রক্তের একটি আকর্ষণ আছে, ওই আকর্ষণেও বলতে পারেন যে ইউসুফকে মিশরে খোঁজাখুঁজি করো। ওনার ভাইয়েরা আবার মিশরে আসলো, খাদ্য শস্যেরও প্রয়োজন, ভাইকে উদ্ধার করারও দরকার। এসে পালাম না দেখালো আলাই ইউসুফের কাছে যখন আসলেন, সরাসরি শুরুতে বিনিয়ামিনের কথা বললে ঘটনা অন্যদিকেও মন নিতে পারে। আগে হাতটা পুষতে হবে ওনার মন মেজাজ এই মুহূর্তে কেমন, যদি ভালো দেখি নরম দেখি তাহলে বিনিয়ামিনের দরখাস্ত পেশ করব, আর যদি দেখি গরম তাহলে ওই কথা এখানে আলোচনা করব না। আলোচনা করতে গেলে আমাদের উপর আবার কি উপদেশে পড়ে। তাই ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে প্রথমে বিনিয়ামিনের কথা বললেন না, বললেন ইয়া আইয়ুহাল আজিজ, ও আজিজ মিসর, মাসানা ওয়া আহলানা দুর, আমাদের এবং আমাদের পরিবারবর্গের অবস্থা বড় শোচনীয়, দুর্ভিক্ষের কারণে অবস্থা বড় শোচনীয়, আমরা আপনার কাছে এসেছি অনুল্লেখযোগ্য কিছু বিনিময় নিয়ে, খাদ্য শস্যের বিনিময়। সে বিনিময় কি? কোন কোন তাফসীরে লেগে অচল টাকা, বৈধগত 1400 রূপার টাকা। তো সোনার উপর টাকার সাথে তখনও কিছু বেজাল দেয়া হল, বেজাল বেশি হলে রেখে পড়ত খোটা, এটা 14 না অচল। সচল টাকা তো শেষ হয়ে গেছে দুর্ভিক্ষের কারণে, কিছু অচল টাকা নিয়ে এসেছে, অথবা কিছু পণ্য যেগুলো আত্মীয়দের সাধারণত দরকার হবে না, বেদরাতির মজা অনুল্লেখযোগ্য কিছু পুঁজি নিয়ে এসেছে আপনার কাছে। বাহুফে নানাল কাই, আমাদেরকে মোটেও কম দেবেন না, মাথা কিছু আগে যা দিতে তাই দিয়েছেন। বলতা শব্দ পালাই না, যদি এগুলোর বিনিময়ে আমরা যে টাকা পয়সা দিচ্ছি এগুলো আছে, যে পণ্য দিচ্ছি উল্লেখযোগ্য নয়, তারপরেও যদি আমাদেরকে পুরোপুরি দিয়ে দেন সেটা আমাদের উপর হবে আপনার সদাপা।
হবে, কোথায় সদাকা বলেছেন, বাস্তবে সদাকা নয় বাস্তবে অনুগ্রহ। যারা এভাবে সদাকা করে, অনুগ্রহ করে, দয়া করে, নিঃসন্দেহে আল্লাহ পাক এদেরকে উত্তম প্রতিদান দান করে। খুব নরম হয়ে কথাগুলো বাইরা বলবে। বিনিয়ামিনের কথা এখনো বলার সাহস পাননি, এই কথাগুলো বলে চাইতেছেন হাজিদের ভিতরে আপনার। এখানে বিভিন্ন তাফসীর গ্রন্থে সাইয়েদেনা হযরত ইয়াকুব আলা নবিকিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি চিঠির কথা উল্লেখ আছে। হাজিদের ভিতরের নামে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন। চিঠি শুরু করলেন মিন ইয়াকুব সুফিউল্লাহ, আল্লাহ সুফি ইয়াকুবের পক্ষ থেকে, এমনে ইসহাক সুফিউল্লাহ, ইসহাকের ছেলে, এমনে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে। তার মানে আমি যে পয়গম্বর পরিচয় দিলেন, আমার আব্বার পয়গম্বর, আমার দাদাও পয়গম্বর, আগে পয়গম্বরের পরিচয় তুলে ধরলেন। এরপরে লিখলেন আমার একজন আদরের সন্তান ছিল, নাম ছিল ইউসুফ, আজ থেকে বহু বছর আগে সে হারিয়ে যায়, তাই 40 বছর হোক সে 80 বছর হোক। এরপরে তার আরেকজন আপন ভাই ছিল বিনিয়ামিন, ওকে দেখে আমি আমার বিচ্ছেদ যন্ত্রণা কিছু লাঘব করতাম, এও এখন আপনার কাছে বন্দী। এবার চিন্তা করুন আমার বিচ্ছেদ যন্ত্রণা কোথায় পৌঁছে গেছে। এদিকে দুর্ভিক্ষ, এই চিঠিটা পড়ার পরে ইউসুফ আলাইহিস সালাম আর থামতে পারলেন না। এত বছর পর বাপের একটি চিঠি সাধারণ কথা নয়, তাফসীর কিতাব রাতে তার চোখ দিয়ে পানি ঢুকতেছিল। এতদিন পর্যন্ত নিজকে নিজে লুকিয়ে রেখেছেন, পরিচয় দেননি আমি কে। এই চিঠি পড়ার পর চোখের পানি ধরে রাখতে না পেরে এখন ইউসুফ আলাইহিস সালাম মুখ খুললেন। হাল আলিম তুমা পড়াল তুম ইউসুফ আপি তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কি করেছিলে জানা আছে? তার ভাইয়ের সাথে বিনিয়ামিনের সাথে কি ব্যবহার করেছিলে জানা আছে? যখন তোমরা ছিলা জাহে, এ কথা শোনার পর তো ভাইয়েদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। এত বছর আগের ইউসুফ হারানোর ঘটনা আদিয়ে বিষয়ে জানে কিভাবে? এবং কিছু আকার আলামাত এবং চিহ্নের মাধ্যমে এদের সন্দেহ আরো গাঢ় হয়ে যায়, এই ইউসুফ কিনা, ইউসুফ ইউসুফ বাবসা। কালো আইনা কালা আনতা ইউসুফ, এখন বাইরে বললেন আপনি ইউসুফ নাকি? প্রশ্ন করে বসলেন। কালা আনা ইউসুফ আগাতি, হ্যাঁ আমি ইউসুফ, আর এ হল আমার সহোদর ভাই। বাইরের পরিচয় দিয়ে নিজের পরিচয় যাতে এরা মেনে নেয়, সন্দেহ পোষণ আর না করে, এই ব্যবস্থা করলেন, এ হল আমার আপন ভাই। এখন তোমরা তো চেয়েছিলে আমাকে মেরে ফেলবে, শেষমায় মৃত্যু করে দিয়েছ, আমি গোলামের জীবন যাপন করব, আল্লাহ পাক সেই কূপ থেকে তুলে আমাকে এনে মিশরের বাদশা বানিয়ে দিলেন। আমরা বলে বলতাম যে দেখো আমার কৃতিত্ব, আমার যোগ্যতা, আমি কেনাওয়ানের কূপ থেকে এসে মিশরের বাদশা হয়ে গেছি, দেখো আমার যোগ্যতা। কিন্তু এটা পয়গম্বরের শান নয়,
তেমনি ভাবে যারা পয়গম্বরের অনুসারী তাদেরও সান নয়। আমার যতই যোগ্যতা থাকুক সব আমার আল্লাহর দেয়া, আমার কিসের কৃতিত্ব? আগে বলছেন মান্না, আমাদের উপর আমাদের আল্লাহর এগুলো এহসান অবদান। আল্লাহ পাক কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন? ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির নেকান্তের বিনিময় আমার আল্লাহ নষ্ট করেন না। এদের কি উত্তম বিনিময় দিয়ে দেন? আমি ইউসুফ যেখানে গেছি যেভাবে থাকছি তাহলে আটক হাত থেকে ছাড়িনি, যুবতী পর্যন্ত চেষ্টা কম করেনি। কৌশলে আমাকে নির্জনে নিয়ে গেছে, সেখানেও আমি আল্লাহর ভয়কে অগ্রাধিকার দিয়ে দিনা থেকে বেঁচে গেছি। এটা হলো তাপোয়া। আমাকে তোমরা কূপে ফেলে দিয়েছো, কত বড় মুসিবত! এখান থেকে বাঁচার তো কল্পনাও নেই। আমি ধৈর্য ধারণ করেছি, সেখান থেকে এসে আমি গোলামের জীবন যাপন করলাম, ধৈর্য ধারণ করেছি। সেখান থেকে আবার জেলখানায় বহু দিন যাবত কাটাইলাম, ধৈর্য ধারণ করেছি। যারা ধৈর্য ধারণ করে ফাইন্না ওয়া আলাইহির আজরুল মুহসিনিন, এই ধরনের নেকান্তের বিনিময় আল্লাহ নষ্ট করেন না। আমার সে তাপ আর ধৈর্যের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমি মিশরের বাদশাহ, তোমাদের সাথে আমার পরিচয় হয়ে গেছে। তো বোঝা গেছে বিপদ কেটে ওঠার জন্য বড় গুরুত্বপূর্ণ দুইটি হাতিয়ার। এক হাতিয়ার হল তাপোয়া, পরেশগারি, খোদা ভীতি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে আমি সৃষ্টি করতে পারি, খোদার ভীতি যদি আমার অন্তরে আনয়ন করতে পারি, সমস্ত মাখলুক তখন আমাকে ভয় করবে, মুসিবতের প্রশ্ন আসে না। ধর্মীয় যুদ্ধে বেরিয়েছেন, চলতে চলতে আফ্রিকার মহা জঙ্গলে পৌঁছলেন, যেখানে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুক গিজগিজ করে, মানুষ থাকার প্রশ্নে আসে না। সন্ধ্যা হয়ে গেছে, এখানে থাকতেই হবে। আদিউল জামা এলান করলেন, ওর জঙ্গলের বাসিন্দারা, হিংস প্রাণী সকল, আমরা শেষ জমানার নবীর সাহাবি। আল্লাহ পরিচিত দেন না যে আমাদের কাছে অস্ত্র আছে, তীর্থলোক আছে, তলোয়ার আছে, এদিকে আসলে খবর নিয়ে ধরো না, বাহাদুরি নয়, বীরত্বের পরিচয় নয়, বরং আমরা শেষ জমানার নবীর সাহাবি পরিচিত। আজ রাত আমাদেরকে এখানে থাকতে হবে, তোমরা আমাদের জন্য একটু জায়গা ছেড়ে দাও, খালি করে দাও। হিংস প্রাণীর সাথে মানুষের মতো কথা বলেছে, কি পরিমাণ আস্থা আমার আল্লাহর উপরে থাকলে এটা সম্ভব হয়? বস তার এই ঘোষণা শোনা মাত্র সব ইচ্ছু নিজেদের বাচ্চা মুখে নিয়ে জায়গা খালি করে দিয়েছে, লোক নিজেদের বাচ্চা মুখে নিয়ে জায়গা ছেড়ে দিয়েছে, কিছু জায়গা পরিষ্কার হয়ে গেল তাদের থাকার জন্য, এখানে তারা রাত কাটাই। রাত্রে দেখেন চতুর্দিকে বাপার লোক পাহারা দাঁড়ি করতেছে, কেন? এরা বলে শেষ জমানার নবীর সাহাবির এলান আর ঘোষণা তো আমরা শুনেছি, পুরো জঙ্গলের বাসিন্দারা তো শুনেনি। ওরা যদি নাচিনে অতর্কিত ভাবে এসে আক্রমণ করে বসে, সাহাবি রাসূলের সাথে দেয়া দরি হবে।
হিংস প্রাণীরা পর্যন্ত তাদের ইজ্জত চিনে ইজ্জত হবে, তাহলে আমার ইজ্জত কি করি না? আল্লাহ মাহফুর কিছু দুঃসাহসিকতার পরিচয় আমরা দিই, সাহাবে কেরামের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, অমুক সাহাবের এই দোষ, অমুক সাহাবের এই দোষ, আমার দোষ কি পরিমাণ ওইটা দেখি না। যে নিজের দোষ দেখে না সে অন্যের দোষ দেখে, আর যে নিজের দোষ দেখে সে অন্যের দোষ দেখে না। সাহাবে কেরাম রাজি আল্লাহ তার আঙ্গুলের ইজ্জত হিংস প্রাণী পর্যন্ত বোঝে, আমরা মানুষ এই বুঝি না, দোষ ত্রুটি খুঁজে বেড়াই, কেমন দুঃসাহসিকতার পরিচয়। প্রত্যেক জুমায় খুতবার মধ্যে পড়া হয় আল্লাহ আল্লাহ হাদি আসাদি লা তাত্তাখিযুহুম গরাবাম মিন বাদি ফামান আহাদাহুম ফাবিহুবি আহাদাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিহুবি আবগাদাহুম। হুশিয়ার, খবরদার, আমার সাহাবে কেরামের ব্যাপারে খুব হুশিয়ার, তোমরা কখনো দোষটুটির তাকে এদেরকে বানাবে না। আমার অবর্তমানে মনে রাখবো যে আমার সাহাবিকে ভালোবাসবে সে আমার ভালোবাসার কারণেই আমার সাহাবিকে ভালোবাসবে, আর যে আমার সাহাবির সাথে দুশ্মনী পোষণ করবে সে আমার সাথে দুশ্মনের কারণেই আমার সাহাবির সাথে দুশ্মনী পোষণ করবে। আমার আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার আল্লাহর উপরে খুশি। যেখানে আল্লাহ খুশি সেখানে আমরা করি না, কিন্তু এই দোষ আছে আল্লাহ তাই খুশি হইলে ঠিক করে নেই, কত বড় মারাত্মক। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কুল সাহাবারা জলম আইয়ার গা জান্নাতি হাত দন্দ দে সব জুগলা সা দর হাতে সাবদ গুমানি হামাকুম নিজ গাহে বত্তবানি হামাকুম জুগলা বাব দিশ হায় সামার বুস্তে দা নস্তে কুরআন ও হাদিস আমদ বরা নস্তে কুরআন ও হাদিস আমদ বরা। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমার ব্যাপারটা কি তাদের ধরেছে গাঁটাগাছি করা চলে গেছেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে, এখন গাঁটাগাছি করলে কি লাভ হবে? নিজের চিন্তা নিজে করি, ওনাদের চিন্তা ওনারা করে গেছেন, ওনাদের কারণে আমাদেরকে জিজ্ঞেস করবে না যে সাহাবায়ে কেরামের ব্যাপারে তুমি গাঁটাগাঁটি কি পরিমাণ করেছিলেন, জিজ্ঞেস করবে। হিংস প্রাণী পর্যন্ত তাদেরকে চিনে জানে বুঝে ইজ্জত রক্ষা করে, কেন শেষ জমানা নবীর সাহাবি তাদের অন্তরে তাপড় আর থাকবেই না, বা কেন রোজে আগের মানব ইতিহাসের প্রথম দিন সাইয়েদেনা আজম আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসসালামের পৃষ্ঠ মোবারক থেকে যখন তাদের দেওয়া পর্যন্ত আনে ওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিকে আমার আল্লাহ বের করে আনেন, বের করার পর একটি বিশেষ দৃষ্টি দিলেন এক কোটি কোটি মানুষের দিকে, ওই দৃষ্টিতে সলক্ষ মানুষকে বাছাই করে দিলেন। এই সলক্ষ মানুষ হজরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, এরা প্রথম বাসনে আল্লাহ আব্বুরু কেউ কেউ আছে তাদেরও দোষ খুঁজে বেড়াই, অনুপ্রবের দোষ অনুপ্রবের দোষ। ইসরাক্ষ মহামানবকে বাসনের করে আল্লাহ পাক আরেকটি দৃষ্টি দিলেন, এই দৃষ্টি তো আরো সোয়ালক্ষ মহামানবকে বাসনে করলেন, এরা শেষ জমানার নবীর সাহাবি, এই সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম রাদি আল্লাহ তাআলা আনহু, এরা কোন তৎপর মানুষ চিন্তা করবে। যাই হোক, হিংস প্রাণীগুলো জায়গা ছেড়ে দিল, আবার রাতভর পাহাড়ি করতেছে নিজের ঘুম দিন আরামায়ের বাদ দিয়ে, কেন? এদের অন্তরে তাকওয়া আছে, এরা আমার আল্লাহকে ভয় করে, তাই এদেরকে সকল প্রাণী সকল মাকড় ভয় করে। আপনারা এখানে একাধিকবার হয়তো শুনেছেন, বাস্তবতে যারা নবীর অনুসারী সাহাবায়ে কেরামের অনুসারী হযরতে আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ
সেখানেও দেখা যায় একই অবস্থা। আমাদের উদাহরণের মধ্যে রক্ত কালে ইব্রাহিম রহমতুল্লাহ নোয়াখালী থেকে গুজানি এসে বাড়ি করলেন, চতুর্দিক জঙ্গল, তখন আবাদি কম ছিল, নিজ হাতে জঙ্গল কেটে স্থান করতেছেন, পরিষ্কার করতেছেন। জঙ্গল কাটতে কাটতে জঙ্গলের মধ্যখানে গিয়ে দেখেন এক গুম্বদওয়ালা একটি বিল্ডিং জঙ্গলের ভিতরে। বিল্ডিং এর দুয়ার পর্যন্ত পৌঁছে দেখেন ভিতরে বাঘ বাচ্চা কতগুলো নিয়ে ঘুমায়। আমরা বলি এটাও মাও ফিরিয়ে দিতাম দৌড়, হ্যাঁ সবার আমরা ভিতরে বাঘ, কিন্তু আল্লাহ বলি বিল্ডিং এর দুয়ারে দাঁড়িয়ে মানুষের নেই বাঘের সাথে কথা বলা আরম্ভ করলেন, বলতেছেন এই বাঘ তোর জন্য গাছপালা যথেষ্ট, গড় দুয়ারের প্রয়োজন পড়ে আমাদের মানুষের, আমরা দুর্বল, তোদের গড়ে দরকার হয় না, এক কাজ কর তুই গড়তে আমার জন্য ছেড়ে দে, গাছপালা চলে যা, বাঘ ঘুমে ওনার কথায় কল্লা তুলছে। আমরা হলে এক থাপ্পর দিয়ে মাথার পাশে নিয়ে যেতাম, কিন্তু আল্লাহর বলির কথা শুনে বাপ বাচ্চাগুলো বকে নিয়ে ঘরটি ছেড়ে নিয়ে গাছপালা চলে যার অঞ্চলে তখন আমার আল্লাহ ভয় আছে, একে সমস্ত আপলু ভয় পায়। তো সৈয়দানা ইউসুফ আলাইহিস সালাম বললেন অমাইয়া তাকে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বিনিময়কে নষ্ট করেন না, এক সমান এক সময় সে ইজ্জত পেয়ে যায়, ওই জাস্তি এবং যে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণের এত দাম। আরে আয়াত আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিঃসন্দেহে সন্দেহাতীত ভাবে ধৈর্যধারীদের সাথে আল্লাহ থাকেন। তো ধৈর্য ধারণকারীদের সাথে যে আল্লাহ থাকেন এর আর কিছু লাগে আল্লাহের কাছে। এখানে আবার কেউ বলবেন হুজুর ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ থাকেন তো দেখি না কেন, ধৈর্য তো কমার বেশ, কখনো না কখনো আমিও ধরেছি আল্লাহ যদি আমার সাথে থাকেন তো দেখি না কেন, করি আল্লাহ কথা শুনি না কেন, কথা শুনি না দেখিও না ধরতেও পাই না, একে আমার সাথে থাকা হয়েছে। ভাইয়েরা আমার আপনার রূপ আছে কি নেই বিশ্বাস হয়, না থাকলে তো লাশ হয়ে থাকতাম, রূপ আছে, এই যে রূপ সবসময় আমার কাছে আছে, কত কাছে এর থেকে কাছে তার হইতে পারে না, আমার রূপ আমার কত কাছে, জীবনে কোন রূপ দেখছেন ধরতে পারছেন না, রূপের কথা শুনছেন, কথা শুনে নেয় ধরতেও পারি নাই দেখতেও পারি নেই, এরপরও বিশ্বাস করে রূপ আমার সাথে আছে, আমার আল্লাহ নিজে বলতেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি, এটা বিশ্বাস করতে আপত্তি কেন। মূল কথা হলো তিনি আছেন আমাদের সাথে কিন্তু বোঝার মতো যোগ্যতা আমাদের নেই, আল্লাহ আমার রূপে তাই বলতেছেন হস্তে রব্বুন নাস রাবা জানে নাস, হস্তে রব্বুন নাস রাবা জানে নাস, মানুষের রব সবকিছু রব পালন কর্তা মানুষের সাথে আছে কিন্তু এটা আমাদের যুক্তি আমাদের আছে চলবে না, এর উপরে সবকিছু সবগুলো যুক্তিতে ধরে না, কত কিছু আছে আপনার যুক্তিতে ধরবে আমার ধরবে না, কত কিছু আছে আমার ধরবে আপনার ধরবে না, সবকিছু সকলের যুক্তিতে ধরতে গেলে তো দুনিয়াতে কোনো মতানৈক্য থাকতো না, সবার যুক্তিতে ধরতেছে একমতে চলতো একমতে চলতো এত মত হইতো না দুনিয়া, দুনিয়াতে সবাই একমতে চলে না বিভিন্ন মতে, এখানে আসলে আবার বলতে হয় সব দোষ পরবিদেশ আলেমদের এত মত কেন। আমাকে একদিন আমার বাসের পাশে এক ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন হুজুর আপনাদের আলেমদের এত মত কেন, ভাই কত মত, একজন শাসনতন্ত্র আন্দোলন আরেকজন খেলাফত আন্দোলন আরেকজন খেলাফত মজলিশ এইভাবে কয়টা হইল পাঁচটা তো হইল, আচ্ছা এই দেশের রাজনৈতিক দল কয়টা আছে, তো সতেরো বেশি আছে, একশোর বেশি, একশোর বেশি থাকলে পাঁচটা তো আমাদের বলে বাকি গুলো তো আছে, তাহলে আমরা বেশি মতানৈক্য করলাম না আপনারা,
আপনার যে এত আগে বাদ হলেন কথা নাট্য করলেন এটা নজরে পড়ে না, আর আমরা মাত্র আল্লাহ এটা নজরে পড়ে এই এবারে আসেন। আমরা যে পাঁচ ভাগ আপনার কথায় এই পাঁচ ভাগে কখনো মারামারি করছে দেখা দিয়ে পাবেন, খেলাপথ আন্দোলন আর শাসনতন্ত্র জীবনে মারামারি করছিল করেন আপনারা দু চারদিন পর পরে একবার মারামারি, আমি এইটা তুমি এইটা মারামারি দরাদরি আমরা তো করি নেই, তাহলে মতানে কোথাও বেশি ওইটা নজরে পড়ে না আর কোনটা নজরে পড়ে। যাই হোক সবকিছু সকলের যুক্তিতে ধরে, এই জন্য আমি একটি ঘটনা বলি। এক মজলিশ এক নাস্তিক দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলো আল্লাহ কথা বলতে কিছু নেই, দাঁড়িয়ে চলিয়ে আল্লাহ কথা বলতে কিছু নেই। একজন মুসলমান মজলি সাহেব চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আমি প্রমাণ করবো আল্লাহ একজন আছেন। নাস্তিক বলছে তাহলে আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি, আমার তিনটি প্রশ্নের যুক্তি সঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো আপনাদের আল্লাহ একজন আছেন, না পারলে আমার দাবিতে আমি 100% সঠিক। বলুন কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আপনাদের আল্লাহ কি করেন এটা আমাকে একটু দেখাই দিতে হবে, না বিশ্বাস করব না। দুই নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ তো অন্ধকার দেখা যায় না, আমি অন্ধকার কিছু বিশ্বাস করি না, আমাকে আল্লাহ বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে। তিন নম্বর প্রশ্ন, আপনাদের আকীদা আর বিশ্বাস, জাহান নামে আপনাদের আল্লাহ অপরাধীদেরকে শাস্তি দিবেন আগুনে পুড়ি, জিন তো আগুনের সৃষ্টি, আগুনের সৃষ্টি জিন আগুনের জাহান নামে গেলে শাস্তি কেন হবে, আগুনের সাথে আগুন মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়, পানির সাথে পানি মিশলে কি শাস্তি হয় না, বাতাস সাথে বাতাস মিশলে শাস্তি হয় না, আগুনের সাথে আগুন মিশলে কেন শাস্তি হবে। প্রশ্ন সামনে আসার পর মৌলভী সাহেব একখানা কিট নিয়ে নাস্তিকের মাথায় রেখেছেন, নাস্তিকরা তারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়, অমুক মুসলমান মৌলভীর সাথে আমার অঙ্গীকার ছিল আমি তাকে তিনটি প্রশ্ন করব, আমি প্রশ্নগুলো করে আমার অঙ্গীকার পূরণ করেছি, তার আমার সাথে অঙ্গীকার ছিল তিনি আমার প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিবেন, তিনি উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করেছেন, এর পাশাপাশি আমার মাথায় ইট মেরেছেন, এখন আমি ব্যথায় মারা যাচ্ছি বিচার চাই। কোর্ট থেকে তলব হইল মৌলভীকে হাজিরে দিতে, মৌলভী সাহেব যাওয়ার পথে এখানে হাতে করে নিয়েই কোর্টে উপস্থিত হইলেন, সাক্ষী মুখে দরকার নেই ইট নিজেই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন মৌলভী সাহেব এই ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে তিনটি প্রশ্ন করবেন সঠিক কিনা, কয়েছি সঠিক, উনি প্রশ্নগুলো করে অঙ্গীকার পূরণ করেছেন কিনা কথা করেছেন, আপনার কার সাথে অঙ্গীকার ছিল আপনি তার প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিবেন সঠিক কিনা, কয়েছি সঠিক, তাহলে আপনি কেন উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন, এর পাশাপাশি এর মাথায় ইট মারলেন, বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে কারণটা কি? মৌলভী সাহেব জবাব দিলেন আমি অঙ্গীকার ভঙ্গ করিনি, তার তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি, কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে, ইট মারার ভিতরে প্রশ্নের উত্তর হয়েছি, একটু বুঝে বলুন দ্বিতীয় প্রশ্ন, দেখুন তার প্রথম প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখা দিতে হবে, আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলভীর মাধ্যমে নাস্তিকের মাথায় কিট মারা গেছেন এটা দেখাই দিলাম, এই মুহূর্তে এই কাজ করছেন। দুই নম্বর, তিনি অন্ধকার কিছু বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে, তিনি যে বলছেন তিনি ব্যথায় মারা যাচ্ছেন ব্যথাও তো অন্ধকার, আমরা তো ব্যথা দেখি না, আমাদেরকে ব্যথা বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে, না হয় বিশ্বাস করবো না, দেখা ছাড়া যদি ব্যথা বিশ্বাস করতে হয় দেখা ছাড়া আল্লাহকে বিশ্বাস করতে আপত্তি কোথায়। তিন নম্বর, আগুনের সৃষ্টি জিন আগুনের জাহান নামে পাঠাইলে শাস্তি হবে না যেহেতু আগুনের সাথে আগুন মিশেছে, এটা আমরা প্রশ্ন,
এই রাস্তায় মাটির সৃষ্টি, ইচ্ছা মাটির তৈরি, মাটির তৈরি এই মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগিয়ে মাটির সাথে মাটি একটু মিশল, ব্যথা কেন হবে? যদি ব্যথা হতে পারে মাটির সাথে মাটি মিশলে, আগুনের সাথে আগুন মিশলেও শাস্তি হতে পারে। অনন্ত যুক্তিতে ধরেছেন এত ধরে, তো সকল কথা সকলের যুক্তিতে ধরবেন। তো আল্লাহ সকল আলামের ধৈর্যশীলদের সাথে আছেন, আমার যুক্তিতে না ধরতে পারে আরেকজনে ধরবে। আর বাস্তব হলো এটা যুক্তির উঠবে কথা, আল্লাহ তাআলা আছেন সাথে কিন্তু আমি দেখবো না, ধরতে পাবো না, তার কথাও শুনবো না। হা যদি ওই কান থাকে তাহলে কথা শোনা হবে। কোন আমার হলে বলছিলেন তো যে হামদম কোই দম সাহস নেই হ্যাঁ, তুহে হর দম বাস নেই হাত, তুহে হর দম বাস নেই হ্যাঁ। তোমার মতো এমন বন্ধু, এমন সাথী, এমন সাথে থাকার মতো তার কাউকে দেখিনি। কথাবার্তা চলে আন্তরিক ভাবে, আওয়াজ ভিন অবস্থায়, আওয়াজ আসে না, তো কথা চলে। কলে নয় আওয়াজ নেই, আমার আল্লাহর কথা আওয়াজ নেই, আওয়াজ ছাড়া কথা চলে। আমাদের সেই কর্ণ নেই তাই শুনি না, তাদের হাতে রাখুন যে এখন এই কথা চলতেছে। মানব ইতিহাসের প্রথম দিনের কথা বললাম, আমাদের কি মনে আছে ওই দিনের কথা? কিছুই মনে নেই, কিন্তু থেকে যেন ফারুক আজম অমর রাজি আল্লাহ তাআলা আনহু বলেন, ওই দিন আমার সামনে কে ছিল, ডানে কে ছিল, বাঁয়ে কে ছিল আমি এখনো বলতে পারি। আমাদের তো সেই যোগ্যতা আছে তাই করেন, আমাদের নিতে পারি না। যাদের ওই কান আছে তারা শোনেন, আমাদের সেই কানে আমরা শুনি। এই জন্য কোন বুজুর্গ বলছিলেন, কত মেরে নদী কো হর দম লেকে ভাই হাম দাম পর, তো মেরে নদী কো হর দম লেকে ভাই হাম দাম পর, বক্সবো নোরে বসিরত জেসে দুহাবে নজর, বক্সবো নোরে বসিরত জেসে দুহাবে নজর। আল্লাহ তুমি তো আমার কাছে আসো সব সময়, কিন্তু দেখার মতো চক্ষু তো আমাকে দাও না, আমি দেখতে পাই না। আল্লাহ মেহরবান করে চক্ষুটা দান করো, যেখানে তোমাকে দেখা সম্ভব সেখানে গিয়ে যাতে তোমাকে দেখতে পাই। দুনিয়াতে দেখা পাবে না, তাহলে তো আখের আছে, তাও ওই চক্ষু লাগবে। কাকের বর্ষে প্লাস্টিক বর্ষা তেও তো দেখবে না, দেখবে তো মনে। আল্লাহ এমন একটি চক্ষু দান করো, যে চক্ষু দ্বারা যেখানে তোমাকে দেখা সম্ভব সেখানে যাতে আমি দেখতে পাই। বক্সব নরে বসিরত জেসে দুহাবে নজর। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নাহু মাইয়াতাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদের বিনিময়কে নষ্ট করে না। আমি আল্লাহকে ভয় করেছি, ধৈর্য ধারণ করেছি, তাই কিছু নষ্ট করেননি, আমাকে কূপ থেকে তুলে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন, আমাকে গোলাম নিয়তের শিকল থেকে দ্বিতীয় থেকে বের করে এনে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। এখন ক্ষমতা আমার কাছে, সম্পদ আমার কাছে, ইজ্জত আমার কাছে, সবকিছু আমার কাছে। যে সমস্ত ভাইদের মাধ্যমে ভাই উপকৃত হয়েছে, এর মধ্যে দুই ভাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। একজন সাইয়েদেনা হযরত মূসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম দোয়া করে ভাই হারুনকে পয়গম্বর বানিয়ে দিয়েছেন, এর থেকে বড় উন্নত হয়েছিল না। আরেকজন ইসা আলাইহিস সালামের ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে মারার জন্য, বাস্তবে কূপে ফেলা এটা মিশরের বাদশা হওয়ার সিঁড়ি ছিল, ভূমিকা ছিল, কত বড় উপকার হয়ে গেছে, চাইছে তো ক্ষতি করতে, হয়ে গেছে উপকার, বোঝা গেছে উপকার আর ক্ষতি বন্দার হাতে নয়, আমার আল্লাহর হাতে, বন্দা ক্ষতি করতে চায় উপকার হয়ে। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين. بارك الله فيك.
তুমি সত্যি বলেছ আল্লাহ পাক আমাদের উপরে তোমাকে অগ্রাধিকার দিয়েছেন, তোমাকে অগ্রাধিকার দিয়েছেন আমাদের উপরে, এটা বাস্তব কথা। যদি আমরা নিঃসন্দেহে ছিলাম ভুল পথে, তোমাকে কবে ফেলে দিয়েছি এটা ভুল করছি, সেখানে আসার পরে বলেছি যে বিনিয়ামিনের একজন আপন পেয়েছিল, সে একসময় চুরি করেছিল বেল্ট, এটাও ভুল করছি, তাই বিনিয়ামিন চুরি করতে পারে, এটাও বলছিল। আমরা ছিলাম ভুলের উপর আর তুমি ছিল সত্যের উপর, আল্লাহ পাক তোমাকে আমাদের উপরে অগ্রাধিকার দান করেছে। আমরা এ পর্যন্ত এবার একটু অপেক্ষা করো বলে মাসুল রাখে বলে এখন থেকে দিতা, কিন্তু এটা পয়সা পরিশান নয়। আল্লাহ কিন্তু সেই পাইগাম্বর আজকে তোমাদের কোন পাকড়াও হবে না, কোন বিচার হবে না, প্রতিশোধ নেওয়া হবে না। যাও ফেরত লাগো, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, আমি তো বলছি আমার আল্লাহর কাছে সুপারিশ, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। বাবু আল্লাহামী আমার আল্লাহ বড় দয়াশীল, আমার আল্লাহ বড় দয়াশীল, যারা গুনাগার যারা নাফরমান এরা যদি ক্ষমা চায় আমার আল্লাহ ক্ষমা করে দেন, তোমাদের আমার আল্লাহ ক্ষমা করুন। তাহলে এমন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা মুমিনের শান নয়, যে আল্লাহ এত বড় অপরাধী ক্ষমা করে, যে আল্লাহর দরবার থেকে নিরাশ হওয়া এটা মুমিনের শান নয়। আল্লাহ আমার আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, না উমিদাল রহমতাতে শয়তান হুয়া, না উমিদাল রহমতাতে শয়তান হুয়া, আল্লাহ তোমার রহমত থেকে শয়তান নিরাশ হয়, মুমিন মুসলমান কখনো নিরাশ হয় না, এরা সবসময় আশা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বরের সুন্নতের উপরে অটল থাকার তৌফিক দান করুন।